হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পেজ সবুজচর বিপ্লব। আমরা এখন যাচ্ছি গঙ্গাসাগরের দিকে, লট 8 যেটি, যেটাকে পেরিয়ে গঙ্গাসাগরে যেতে হবে কপিল মুনির আশ্রমেতে। আমরা কাকদ্বীপ থেকে এসে এটাকে নতুন রাস্তা বলে, তার 4 কিলোমিটার গেলেই একদম গঙ্গার পাড়ে, যেটির সামনে আমরা এখন যাচ্ছি। রাস্তার দুধারে ফাঁকা পরিবেশ, সত্যি খুবই সুন্দর পরিবেশ, ফাঁকা রাস্তা। আমরা লট 8 এর দিকে যাচ্ছি। চারদিকে শুধু গাছ, এবং ডিভাইডারগুলো ওই কলকাতার মতোই করা হয়েছে, সেখানেও গাছ পোঁতা হবে। বিউটিফুল একটা পরিবেশ। আমরা লট 8 এর দিকে প্রায় এসে গেছি, কাছাকাছি। গঙ্গাসাগরের প্রস্তুতি কীভাবে চলছে সেটা দেখাবো। আমরা লট 8-এর সামনে দাঁড়িয়ে গঙ্গাসাগরের প্রস্তুতি চলছে। এখানে বিভিন্ন ক্যাম্পগুলো তৈরি করা হয়েছে স্টাফেদের জন্য। অভিজিৎ, এটা মেনলি তো স্টাফেদের জন্য? এইগুলো হচ্ছে, হ্যাঁ, WBCS TCBC এইসব স্টাফেদের জন্য। আচ্ছা, মানে তাদের যাতে ফাংশনিংগুলো করতে সুবিধা হয় লোকেদের জন্য। ঠিক আছে। আচ্ছা, মিলিটারি এই আধাসামরিক বাহিনী এটা খাদে আগে পালাবে, এটা আগে ঘুরে টুরে নিয়ে সানডান করে মেলার আগে পালিয়ে যায় আধাসামরিক বাহিনীরা। হ্যাঁ, না ওনাদের তো ডিউটি থাকবে। এদের ডিউটি নেই। ও, এরা শুধু এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার সময় পরিকাঠামোগুলো তৈরি করে। আচ্ছা, ও ডিউটি থাকবে, সিভিল ভলেন্টিয়ারদের ডিউটি। তারা দেখতে পাচ্ছেন কীভাবে রাস্তার উপর বালি দিয়ে টেম্পোরারি এটাকে তৈরি করা হয়েছে, বিভিন্ন ক্যাম্প, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা হয়েছে, আধা সামরিক আমাদের এখানে নামিয়ে দেওয়া হয়েছে যারা পুরো দেখভাল করছে। আমরা এখন যাচ্ছি, আমরা 4 নম্বর জেটি দিয়ে গঙ্গার কাছে যাব না, আমরা 4 নম্বর জেটি দিয়ে আমরা যাব গঙ্গার কাছে। টোটাল 5টা জেটি না? আমরা যাচ্ছি এখন গঙ্গার দিকে, সঙ্গে থাকুন। এটা ছোট গাড়ির র‍্যাম্প, এখানে ছোট গাড়িগুলো থাকবে, সব পার্কিং এ যাবে। আচ্ছা, আমরা এই পার্কিং অলরেডি লোক আসা চালু করে দিয়েছে, মানুষ আসা চালু করে দিয়েছে। এটা র‍্যাম্প হবে 5 নম্বর যেতে যাওয়ার জন্য। আচ্ছা, এটা 5 নম্বর, এটা 5 নম্বরে যাচ্ছে, তাই তো? আপনার ডিউটি স্পট হচ্ছে এটা, আর মানে ক্যাম্প, এটা তাপস স্যার ক্যাম্প। আচ্ছা, ওইখানে তাপস দাপ, এটা তাপস স্যার থাকবে, ফাইন। মানে এখানে এখানেই আমাদের থাকতে, হ্যাঁ, আপনাদের এটা ডিউটি স্পট। এখান থেকেই কি দর্শনার্থী এখান থেকেই যাবে? হ্যাঁ, যখন ওভার হয়ে যাবে তখন এখান থেকেই যাবে, আর এখান থেকে VIP বেশি যাবে, নেতা মন্ত্রীরা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে আপনার নেতা মন্ত্রী এখান দিয়ে যাবে, তাই তো? আমরা 4 নম্বর জেটি, 5 নম্বর, আমরা 5 নম্বরেতে এসে দাঁড়িয়েছি। এটা VIP জেটি, ছোড়া পড়ে গেছে, আমরা কি জেটি অবধি যেতে পারবো? এখানে এই জেটি? হ্যাঁ হ্যাঁ, চলো, আমার পারমিশন। এটা 5 নম্বর জেটি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা 5 নম্বর সামনে এখন এসেছি, দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী, যারা তীর্থযাত্রী, যারা গঙ্গাসাগর স্নান করবেন, তারা অলরেডি আসা চালু করে দিয়েছে। এটা 5 নম্বর, এটা VIP জেটি, আমরা VIP জেটির ভেতর দিয়ে যাচ্ছি এখন। যারা
যারা গঙ্গাসাগরে আসবেন তাদের কাছে এই ইনফরমেশন। এটা পিএইচডি কাজ, টয়লেট করা হয়েছে, টেম্পোরারি টয়লেট, বায়ো টয়লেট বলা হয়। ক্যাম্পটা করা হয়েছে, ওটা হচ্ছে ইরিগেশন। আচ্ছা, ইরিগেশনের ক্যাম্প, বায়ো টয়লেট করা হয়েছে, দরমা দিয়ে টেম্পোরারি টয়লেট। এই কাজগুলো তোমরাই করছো তো? কন্ট্রাক্টর তোমরা কি? আচ্ছা আচ্ছা, খুব ভালো আয়োজনটা করেছে। এখানে কি ইট ফেলে দেওয়া যাবে? এখানেও ইট দেওয়া হবে? ও আচ্ছা আচ্ছা, নিচে ইট দেওয়া আছে, অলরেডি ইট দিয়ে এখানে রাস্তা সুন্দরভাবে তৈরিও করে দেওয়া হয়েছে, যাতে তীর্থযাত্রীদের কোনো অসুবিধে না হয়। কিন্তু আবার ইটটাকে তুলে নেওয়া হয় এই কারণে যে এখানে চাষবাসের ব্যাপার আছে, যাদের ল্যান্ড আর কি। এটা হচ্ছে আমাদের গঙ্গা, আমরা 5 নম্বর জেটি দিয়ে যাচ্ছি এখন, 5 নম্বর জেটি দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের গঙ্গা, এটাই বিস্তীর্ণ অঞ্চল। এই জায়গায় অভিজিৎ, এই জায়গায় তো ম্যানগ্রোভ চাষ করা যেতেই পারে। আচ্ছা, এইগুলো ম্যানগ্রোভ, এটা কোন পঞ্চায়েতের এলাকায় পড়ছে? আচ্ছা, শ্রী শ্রী রামকৃষ্ণ পঞ্চায়েতের আন্ডারে। দেখুন, ম্যানগ্রোভ এখানে দেওয়া হয়েছে, ছোটো ম্যানগ্রোভ চাষ, এগুলো আস্তে আস্তে করে বড় হবে। আমি ছবিগুলো তোলার চেষ্টা করছি, ইটস আ বিউটিফুল, মানে নেচারকে আবার ফিরিয়ে আনা। এখানে তো একটা সময় ম্যানগ্রোভ মনে হয় ছিল, যে কোনো কারণে এটা উঠে গেছে, বন্যা হয়ে গিয়ে এগুলো নষ্ট হয়েছে, এক একটা করে ঝড়েতে এগুলো চলে যায়। অ্যাকচুয়ালি এই ম্যানগ্রোভই কিন্তু আমাদের কলকাতা শহরকে বাঁচিয়ে রাখছে, যত আয়লা যত বড় বড় ঝড় এটার ওপর দিয়েই যায়, এবং এই গাছগুলোই সেই ঝড়ের গতিবেগটাকে আটকায়, কলকাতার ওপর আঁচ দিতে যায় না, কিন্তু নিজেরা এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো বিস্তীর্ণ অঞ্চল প্রচুর এখনও বাকি আছে, যেখানে ম্যানগ্রোভের উদ্যোগ নেওয়া হয়েছে, চালানো হচ্ছে, ম্যানগ্রোভ বসিয়েছে, এবং প্রচুর জায়গা ফাঁকা আছে এখনও, ম্যানগ্রোভ হয়তো বসাবে এখানে। এই হচ্ছে আমাদের গঙ্গা, হুগলি রিভার, এই হচ্ছে হুগলি রিভার, এটা 5 নম্বর জেটি। আচ্ছা, এই ভেসেলে করেতেই পার হতে হয়? না, এগুলো হচ্ছে লঞ্চ। আচ্ছা, ভিআইপি লঞ্চ। তাহলে এইখান থেকে যে আমরা এই যে পার হই কীভাবে? আচ্ছা, সেটা কি গাড়ি ফাড়ি সব যায়? হোটেল লোক যায়। সেটা কত নম্বর জেটি? ওটা 1 নম্বর, আমরা আছি 5 নম্বর। এখান থেকে তাহলে যারা ভিআইপি আছেন কীভাবে যাবেন এখান থেকে? আচ্ছা, এইটা ভিআইপি লঞ্চ। এই লঞ্চে করে আমাদের অ্যাকচুয়াল গঙ্গাসাগরটা কোন দিকে, মানে একদম এখান থেকে এদিকে যেতে হবে, গেলে কচুবেড়িয়া ঘাট, ওখান থেকে 30 কিলোমিটার, মানে কচুবেড়িয়া ঘাটে নেমে ওখান থেকে 30 কিলোমিটার তোমাকে গাড়িতে করে যেতে হবে। আচ্ছা, এখন তো হেলিকপ্টার সার্ভিসও করে দিয়েছে পবন হংস, যেটা সেটা কি একদম ডিরেক্ট ওখানেই নামছে? এক্সিলেন্ট, আমরা জেটির কাছাকাছি চলে এসেছি, এটা ভিআইপি জেটি, এবং এটা দিয়েই যাচ্ছে, মানে এখান থেকে প্রায় যে ডিরেকশানে ধরেছি এখান থেকে প্রায় দেখতেই পাচ্ছেন, মানে গঙ্গার ওপারটা দেখাই যাচ্ছে না, প্রায় সেইখানে অপোজিট দিকেছে আমাদের গঙ্গাসাগর। ওখানে নেবে আবার কচুবেড়িয়া, না ওখানে নেবে কচুবেড়িয়া 30 কিলোমিটার আরও যেতে হবে। ফ্যান্টাস্টিক, এটাই হচ্ছে ভিআইপি লঞ্চ। ভিআইপি লঞ্চে তো শুধু ভিআইপিরাই যেতে পারবে, আর কেউ যেতে পারবেন না। এটা হচ্ছে ভিআইপি লঞ্চ, এটাই ভিআইপি লঞ্চ। প্রায় কত লোক আসে অভিজিৎ মোটামুটি আনুমানিক? প্রায় কোটিখানেক, 1 কোটি তো হবেই, খারাপ না, ওরকমই হবে। আচ্ছা, ওই যে জেটিটা আমরা দেখতে পাচ্ছি অত কত নম্বর জেটি? ওইটা হচ্ছে 4 নম্বর, এটা 5, তাহলে 2 আর 1 কি আরও আগে? এটা সব মিলেই লট 8, মানে কি লট 8 মানে কি 8টা জেটি বলে লট 8? না না, নামটা হয়েছে লট 8, 5টা জেটি আছে টোটাল, তাই তো? 5টা জেটি আছে। আচ্ছা, 8 নম্বর লট, এখানে মোট কথা 5টা জেটি আছে, এরকমই জেটি বিভিন্ন জায়গা থেকে
এইটা ভিআইপির জন্য রেখে দেওয়া হবে, বাদ বাকিগুলো সাধারণ মানুষ এখান থেকে যাবেন, অনেকেই মানুষ আসতে শুরু করে দিয়েছে। ভিআইপিটাকেও পার করতে হয় যদি রাশ বেড়ে যায় আর কি, বুঝতেই পারছেন। এই যে চড়া পড়ছে, এটা পুলিশ সময়, এখন ভাটার টাইম, জল ওই দিকে যাচ্ছে তাই তো, সমুদ্রের দিকে। আচ্ছা নয়াচর যেটা বলে ওটা কোন দিকটা? মানে আমাদের সূর্যনগরের ওই দিক। লাইটগুলো লাগানো হয়েছে, ইলেকট্রিসিটি কোথা থেকে দিচ্ছে? ওখান থেকেই সাপ্লাই হচ্ছে। জেনারেটরের সুব্যবস্থা আছে তো নিশ্চয়ই, যদি কোনো রকম ফেলিওর হয়? সরি। হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন সবুজ ছাপ বিপ্লব, আমি অংশুমান, আজকে গঙ্গাসাগরের প্রিপারেশন দেখালাম যে কীভাবে করছে। বায়ো টয়লেট যেটা হচ্ছে ওইটাই বায়ো টয়লেট তাই তো? আচ্ছা বায়ো টয়লেট আর একটা পাওয়া যায়, মানে একদম রেডিমেড, সেটাই ইউজ করছে না? না, এখানে এখানে জাস্ট এই টেম্পোরারি করা হচ্ছে। আচ্ছা এখানে বাঁধটা কেন দেওয়া হলো? ইরিগেশন থেকে করা হয়েছে, মাটিটা যাতে না চলে যায় তার জন্য ধরে রাখা হচ্ছে। কেন এখানে মাটি চলে যাচ্ছে? হ্যাঁ, আর একটা জোয়ার এলে ওই জন্য এইগুলোকে। কিন্তু এখানে তো পারমানেন্ট বাঁধ দেখতে পাচ্ছি, বাঁধ আছে তো? এই যে বাঁধ আছে। আচ্ছা এইখান থেকে মাটিগুলো বেরিয়ে যাচ্ছে? এইখান থেকে নিচ থেকে মাটিগুলো সব চলে যাচ্ছে, ওই জন্য তো এই পাইলিং করে 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 রেখে তবে এই মাটিটা আজকে ধরে রাখা হয়েছে। তাহলে এই সব জায়গায় তো ম্যানগ্রোভ যদি বসানো যায়, মানে এটা কি ম্যানগ্রোভেরই একটা, মানে ম্যানগ্রোভ যাতে যদি না বসানোর জন্যই এই জিনিসটা হচ্ছে আর কি? কারণ আমরা জানি ম্যানগ্রোভই জিনিসটাকে, মাটিটাকে ধরে রাখে আর কি। আর এ তো শুধু গাছ বসিয়ে দিলেই হয়ে যায় ম্যানগ্রোভ, দানা ছাড়া এই গাছ হবে না, দানা ছাড়া এই গাছ হবে না তাই তো? পাঁচ নম্বর জেঠির অলরেডি কাজ কমপ্লিট, ইটের রাস্তা সবকটারই কাজ কমপ্লিট। সঙ্গে থাকুন, আমি অংশুমান। পাঁচ নম্বর জেটি থেকে আমরা আস্তে আস্তে করে বেরোচ্ছি, আমরা এখন যাচ্ছি চার নম্বর জেটির দিকে। এটা কংক্রিট রাস্তা, এটার উপর দিয়েই আমরা যাচ্ছি। ও বিটুমিনের রাস্তা, বিটুমিনের রাস্তা আমার সাথে সঙ্গে আছে অভিজিৎ, যারা দর্শনার্থী আসতে চান কলকাতা থেকে। আশা করি আপনাদের এটা উপকারিত হবে, উপকার হবে আপনাদের। এটা হলো চার নম্বর, আমরা চার নম্বর জেটির কাছে, এটা পাবলিক জেটি। হ্যালো, হ্যাঁ এটা পাবলিক জেটি। তুমি গোল পার্ক থেকে নেমে যাও, নেমে গেলে ওই মেলাটারি সামনে দেখতে পাবে ডান দিকে। হ্যাঁ, কমিউনিটিতে টয়লেট আর ওই যেদিকে ক্যাম্প ছিল ওর থেকে একটু সামনের দিকে আগিয়ে গেছে, কি ক্যাম্পটা করেছে দেখো। আমি চার নম্বর জেটি, একই রকম জেটি, এটা এটা পার্মানেন্ট জেটি, এটা সবসময় জন্য লোক যাতায়াত করা যাচ্ছে এখান থেকে গঙ্গাসাগর বর্তমান যাবে বারবার করা হবে। আমরা সামনে এগোচ্ছি এবার, এবার যাবো তিন নম্বর জেটি, বেরিকেডে কাজ শুরু হয়ে গেছে এখান থেকেই, মানে সমস্ত সাধারণ মানুষ হবে। এটা এই বেরিকেডের নদীর সাইডে বেরিকেড হচ্ছে না, বাঁশ দিয়ে সাধারণ মানুষরা যাবে, লাইন দিয়ে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হবে যাতে কোনো বিপদ না। এটা এক নম্বর ঘষে দে দাদা, ঘষে দে আর মারে নিয়ে এক ঘষে দে, এক নম্বর জেটি। সঙ্গে থাকুন, আমি অংশুমান, সবুজ হক বিপ্লব।
ড্রেসিং হচ্ছে, বালিগুলোকে কাটা হচ্ছে, পলিগুলো কাটা হচ্ছে যাতে এখান থেকে পারাপার হওয়া যায়। এক নম্বর যে ঠিক পাশে ইরিগেশন দপ্তর কাজ করছে। একটা ড্রেজিং হচ্ছে যেটা পিডাব্লিউডি করছে, দেখতে পাচ্ছেন যে গঙ্গার মাছ থেকে বালিগুলোকে তোলা হচ্ছে, সেই বালিগুলোকে পাম্পিংয়ের সাহায্যেতে এই চড়াতে এনে ফেলা হচ্ছে বদ্বীপ অঞ্চলে। সিল্টেশন যেগুলো হয়েছে সেই সিল্টেশনগুলোকে তোলা হচ্ছে। আমি ছবিটা কাটার বড় কাটার চেষ্টা করছি। সিল্টেশন করে পাইপের মাধ্যমে নিয়ে এসে এটা ফেলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা ফেল যে এখানে ফেলা হচ্ছে, পাম্পিং করে এটাকে এখানে ফেলা হচ্ছে। নদীর গভীরতাটা ভেসেল যেতে এত অসুবিধে না হয়। একটা ড্রেজিং হচ্ছে যেটা পিডাব্লিউডি করছে, দেখতে পাচ্ছেন যে গঙ্গার মাছ থেকে বালিগুলোকে তোলা হচ্ছে, সেই বালিগুলোকে পাম্পিংয়ের সাহায্যেতে এই চড়াতে এনে ফেলা হচ্ছে বদ্বীপ অঞ্চলে। সিল্টেশন যেগুলো হয়েছে সেই সিল্টেশনগুলোকে তোলা হচ্ছে। আমি ছবিটা কাটার বড় কাটার চেষ্টা করছি। সিল্টেশন করে পাইপের মাধ্যমে নিয়ে এসে এটা ফেলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা ফেল যে এখানে ফেলা হচ্ছে, পাম্পিং করে এটাকে এখানে ফেলা হচ্ছে। নদীর গভীরতাটা ভেসেল যেতে এত অসুবিধে না হয়। তিন নম্বর জেটিতে এই রাস্তা দিয়ে যেতে হবে। উত্তরকাতায় জেটি দেখালাম, তিন নম্বর জেটি বেরিয়ে যাচ্ছি, মেন রোডের ওপর আবার চলে গেলাম। এখানেই দেখতে পাচ্ছেন যে ক্যাম্পগুলো হয়েছে, অসংখ্য গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। প্রত্যেক তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার এটা কথাতেই আছে। আমরা আবার আমাদের বেস ক্যাম্পে চলে এলাম। এটা আমাদের বেস ক্যাম্পে চলে এলাম। এইখানে সব গাড়ি নামেই মাত্র, ছোট গাড়িগুলো এখানে টোটাল গাড়ি যা আছে এখানে সব গাড়িকেই এখানে পার্কিং করানো হয়। আধাসামরিক বাহিনীরা দায়িত্বে আছে টোটাল।